হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আবার চলে আসছি এসএ মোটরস এটা হলো মোশন দি এই মোটর এই মানে এখানে আপনারা স্বপ্নের স্পোর্টস বাইক দেখতে যাচ্ছেন এখানে একটা নতুন একটা বাইক দেখা যেটা হলো 13GB দিচ্ছি যারা একদম নতুন মডেল 21 এর মডেলের 13GBটা যাচ্ছেন তার জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে আর কথা হলো ভিডিও শুরু করে আসসালামু আলাইকুম দেখুন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল বাটন চাপ দেবেন আসসালামু আলাইকুম এই বলে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার পরিচয়টা ভাই আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান সোহেল এসএ মোটর বেলানাগর নরসিংদী শোরুমে মেরা আচ্ছা ভাই আজকে আমরা কি বাইকটা দেখব আজকে এটা আমাদের মূলত হইছে আমাদের শোরুমে হট জিরো বলা হয় হট কিক প্রোডাক্ট মানে পুরো বাংলাদেশে কত হট কিক প্রোডাক্ট কি বর্তমানে এটা কম্বো যেটা আমরা বেস্ট জিনিস যাকে বলে আচ্ছা ভাই এটার মডেলটা কি আমাদের কি মডেলটা বিস্তারিত বলে মডেলটা হইছে 13GB BS3 যেটা বলা হয় এটা হইছে আমরা 12 চ্যানেল APS এবং CBS দুটো চ্যানেল APS এবং CBS ব্রেকিং সিস্টেম এর কি সামনে কি দুইটা দুইটা ডিস্ক না হ্যাঁ সামনে দুইটা ডিস্কের মধ্যে আমরা পিছনে আর সামনে হইছে ডান সাইড হইছে ABS ডাস ABS আর বাম সাইড হইছে CBS CBS জন্য তার মানে ভাই এটা ব্রেকিং এর জন্য বেস্ট হবে তাই না আচ্ছা সামনে সাগা সাইজটা কত হবে আমরা সরকার সাইজ হইছে আমরা 110 70 17 আচ্ছা ভাই তবে এখানে কি লাইট ইউজ করছে ভাই এমনি এলইডি লাইট ইউজ করা হইছে ফগ লাইট যেটা বলা ফগ লাইট যেটা আচ্ছা ভাই আমাদের কি লাইট গুলো একটু চালিয়ে দেখা যাবে হ্যাঁ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন লাইট গুলো জ্বালাচ্ছি এ হলো মানে দরতে গেলে বা সবচেয়ে বেস্ট লুকিং একটা বাইক এটা 13GB তারপর আমরা যে মিটার চলে আসি ভাই মিটারটা আমাদের একটু বিস্তারিত হ্যাঁ আমাদের মিটারটা হচ্ছে আপনার ডিজিটাল মিটার পড়াটাই আপনারা আমাদের মিটারের মধ্যে গাইডের কোনো কি প্রবলেম আছে মিটারের মধ্যে সব প্রবলেম আমরা দেখা দিবে মানে 17 ফাংশন আছে ফাংশনের মধ্যে আপনি কোন মিটার জায়গাটা আপনি প্রবলেম আছে মিটারের মধ্যে আচ্ছা ভাই এই ফিচারস যদি বিস্তারিত বলে দেন একটু এইটার মধ্যে ফুয়েল সেন্সর আছে তারপরে স্পিড মিটার আছে নিউট্রালিটি আছে গিয়ার অ্যাক্সিলারেটর আছে তারপরে আপনি মিটারের মধ্যে যে এই যে আপনি লিকুইড পানি ব্যবহার করা হয়েছে সেটা পানি যদি না থাকলে তো লাইট জ্বলবে পানি নাই গিয়া আচ্ছা আচ্ছা ভাই তারপরে এখানে আমার ট্যাঙ্ক সাইজ হবে কত তেল লিটার কত ট্যাঙ্ক ফিউল ধরে 13 লিটার 13 লিটার ফিউল ধরে আচ্ছা ভাই মানে ইঞ্জিন রিপ্লেসমেন্ট একটু আমাদেরকে বলেন এটা কত আছে ইঞ্জিনটা হইছে আপনার ওয়াটার কুল ইঞ্জিন ওয়াটার কুল ইঞ্জিন 6 গিয়ার আর এইটাতে বাংলাদেশের মধ্যে 150 সিসি করছে বাট এই যে বাংলাদেশের সবচেয়ে হর্সপাওয়ার বেশি দেশে 19 হর্সপাওয়ার আচ্ছা এটা থেকে আমরা টপ স্পিড কত পেয়ে যাব টপ স্পিড পাওয়া যাবে 145 প্লাস আচ্ছা ভাই মানে আর পিসের যে আমরা পিসে চলে আসি ভাই পিসে পিসে আমরা টলিক্সের আমরা এই সিবিএস করা সিবিএস করা আছে হ্যাঁ সিবিএস করা আছে ভাই পিস কেবিএস না সিবিএস আছে না এবিএস সিবিএস দুইটি আছে এবিএস সিবিএস দুইটি আছে ভাই এটা পিসের টাকা সাইজটা কত ভাই 150 70 17 সবচেয়ে মোটর চাকা আচ্ছা ভাই এটা মাইলেজ আমরা কিরকম পেয়ে যেতে পারি এটা মাইলেজ পাবেন 45 প্লাস আচ্ছা ভাই পিসের যে লাইটটা আছে এটা কি বলে হ্যাঁ এটা ব্যাক লাইট হচ্ছে এলইডি লাইট ইন্ডিকেটর গুলো এলইডি লাইট আচ্ছা আচ্ছা ভাই আপনার কাগজপত্র কত কত কতদিন সময় নিয়ে থাকেন আপনার কাগজপত্র সময় লাগে আপনার 1 মাস সময় নেই কখনো বিতরণ দিয়ে দিয়ে আর 17 লাখ টাকা আচ্ছা 17 হাজার আচ্ছা যদি ধরুন বাইকটা আপনার কাছে কেউ না তো কত টাকা পড়বে এই বাইকটা পড়বে 3,60,000 টাকা এটা কি সম্পূর্ণ ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইস এটার সাথে আমাদের শোরুম থেকে আমরা একটা গাইড কিছু একটা অনার করতে পারবেন আর কি আচ্ছা ভাই আমাদের সাইলেন্সার আওয়াজটা শুনুন মনে হয় নিশ্চয়ই